এক জঙ্গলে এক গুহায় এক ছাগলছানা বসবাস করত। আর এই ছাগলছানা ছিল অনেক বুদ্ধিমান, আর ছিল এক বয়স্ক বৃদ্ধ শিয়াল। বৃদ্ধ শিয়াল এতটাই তার বয়স হয়ে গিয়েছিল, সে কোনো শিকারকে ঠিকমতো শিকার করতেই পারত না। না, এভাবে তো আর চলা যায় না, এভাবে না শিকার করে করে না খেতে পেয়ে পেয়ে একদিন তো আমি মরেই যাব। এই বুড়ো বয়সে হাড় যে আর জোর নেই, তাই তো আর শিকার করতেও পারি না ঠিক মতো। যাই, ওদিকে একটু গিয়ে দেখি অন্য কোনো শিকার পাই কি না। আরে ধুর, কতক্ষণ যে ঘুরছি কোনো তো শিকারই পাচ্ছি না। হাড়ে যে আর জোর নেই, আর তো চলতেও পারছি না। কত দিন হয়ে গেল কোনো মাংস খাই না, হাড়ে তো আর জোরও পাচ্ছি না। এবার বোধহয় সত্যি আমি মারা যাব। এই বলে সেই বুড়ো শিয়াল পেটে খিদে নিয়ে জঙ্গলের মধ্যে শিকার খুঁজতে থাকে। এবার মনে হচ্ছে আমাকে বাইরে যেতে হবে, আমার অনেক খিদে পেয়েছে। আমি যাই জঙ্গল থেকে কিছু ঘাস খেয়ে আসি। অন্যদিকে ছাগলছানা ঘাস খাওয়ার জন্য তার গুহা থেকে বেরিয়ে সে জঙ্গলের দিকে চলে যায়। ছাগলছানা তার গুহা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে সেই বুড়ো শিয়াল এসে হাজির হয়। আরে, এ তো দেখছি একটা গুহা, মনে হচ্ছে এখানে কোনো প্রাণী থাকে। হ্যাঁ, এই তো ছাগলের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে কোনো ছাগল এখানে থাকে। এখন তো দিনের বেলা, মনে হচ্ছে ছাগল গুহায় নেই, সে নিশ্চয়ই ঘাস খেতে কোথাও একটা গেছে। ছাগল নিশ্চয়ই ঘাস খেয়ে সন্ধ্যার আগে তার গুহায় ফিরবে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, আমি বরং এক কাজ করি, আমি ছাগলের গুহার মধ্যে গিয়ে ঢুকে বসে থাকি। এরপর ছাগল যখন ঘাস খেয়ে তার গুহার মধ্যে ঢুকবে, আমি তখনই ছাগলকে সেখানে মেরে খেয়ে ফেলবো, আর আমার গায়ে অনেক শক্তি হয়ে যাবে। এই বলে সেই বৃদ্ধ শিয়াল সেই ছাগলছানার গুহার মধ্যে চলে যায়। এরপর বিকালবেলা ছাগলছানা ঘাস খেয়ে যখন তার গুহার কাছে আসে, সে এসে দেখতে পায়। একি, আমার গুহায় মনে হচ্ছে কেউ একটা ঢুকেছে। এই তো পায়ে ছাপ দেখা যাচ্ছে, নিশ্চয়ই আমার গুহায় কেউ ঢুকেছে। এরপর ছাগল মনে মনে ভাবতে থাকে সে কি করে বুঝতে পারবে তার গুহার মধ্যে আদৌ কেউ আছে কিনা। এটা জানার জন্য ছাগল তার মাথায় একটা দারুণ ফন্দি আঁটলো। ছাগল বউ, তুমি কি ঘরেতে আছো? তুমি তো আমায় যাওয়ার সময় বললে আমি ঘাস খেয়ে এসে তোমাকে যেন ডাকি, তবেই তুমি আমায় ঘরে ঢুকতে দেবে। এরপরে সেই বুড়ো শিয়াল ছাগলের মুখে এসব কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। ছাগল বউ, তুমি তো কিছুই বলছো না, তবে কি তুমি আমার উপর এখনো রাগ করে আছো? আমি তাহলে চলে গেলাম, আমি কিন্তু আর কোনোদিনও ফিরে আসবো না। ছাগলের এসব কথা শুনে সেই বৃদ্ধ শিয়াল ছাগলকে আটকানোর জন্য বলে উঠল, না না, তোমার উপর কোনো রাগ করি নেই আমি, তুমি এবার ঘরে এসো। ছাগল এমনটা শুনে সে বুঝে যায় সত্যি তার গুহার মধ্যে কোনো শিয়াল ঢুকে আছে। ওরে বাবা, আমার সন্দেহই তাহলে ঠিক, কেউ আমার গুহায় ঢুকে বসে আছে। ওরে বাবারে, পালাই রে। এই বলে সেই ছাগল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে বৃদ্ধ শিয়াল খিদের যন্ত্রণায় ছটপট করতে করতে সেই গুহার মধ্যেই সে মারা যায়।